আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমি নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব আমাদের অধ্যায়ের নাম হচ্ছে পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদ উত্থান উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো সাল পর্যন্ত উনিশশো সালে ব্রিটিশ শাসনের অবসানের পরে ভারতীয় উপমহাদেশ দুটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে একটি হচ্ছে ভারত আর একটি পাকিস্তান পাকিস্তান রাষ্ট্রের সঙ্গে একটি প্রদেশ যুক্ত হয় সেটি হচ্ছে পূর্ব বাংলা অর্থাৎ পূর্ব পাকিস্তান উনিশশো সালে যখন পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো তখন এই রাষ্ট্রের রাষ্ট্রীয় ভাষা কী হবে এই নিয়ে দ্বিদাদ্বন্দ্ব সৃষ্টি হয় উনিশশো সাতচল্লিশ সালের এম মে চৌধুরী খলিকুজ্জামান এবং জুলাই মাসে আলিগড় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জিয়াউদ্দিন আহমেদ প্রস্তাব করে পাকিস্তান রাষ্ট্রের রাষ্ট্রভাষা উর্দু করার তখন পূর্ব বাংলার ভাষা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শহীদুল্লাহ ও এনামুল হক প্রবন্ধ লিখে তাদের এই প্রস্তাবের প্রতিবাদ জানায় এরপরে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাসিমের নেতৃত্বে একটি সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠা লাভ করে যার নাম তমদ্দন মজলিস এরপরে উনিশশো সাতচল্লিশ সালের ডিসেম্বর মাসে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ নামে একটি সংগঠন প্রতিষ্ঠিত হয় এবং ভাষার দাবিতে এই প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচি পালন করে উনিশশো আটচল্লিশ সালে পাকিস্তান গণপরিষদের সদস্য শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত সর্বপ্রথম বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব উত্থাপন করে তার এই প্রস্তাবের প্রতিবাদ জানায় পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান এবং ধীরেন্দ্রনাথ দত্তের এই প্রস্তাবটি গণপরিষদে অগ্রাহ্য হয় হওয়ার পরে পূর্ব পাকিস্তানে পুনরায় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় এবং এই সংগ্রাম পরিষদ রাষ্ট্রভাষা বাংলা চায় এই স্লোগান মিছিল মিটিং করতে থাকে এবং সারা দেশে ধর্মঘট ডাকে তারপরে উনিশশো সাল উনিশশো সালে পূর্ব বাংলার প্রাদেশিক নির্বাচন কে সামনে রেখে শেখ মুজিবরের নেতৃত্বে আওয়ামী মুসলিম লীগ সহ চারটি দল একত্রিত হয়ে একটি জোট গঠন করে যে জোটটির নাম তোমরা আগেও শুনেছ জোটটির নাম হচ্ছে যুক্ত ফ্রন্ট এবং চুয়ান্ন সালের নির্বাচনে যুক্ত ফ্রন্ট বিজয় অর্জন করে কিন্তু দুঃখের বিষয় এই যুক্ত বিজয়কে পাকিস্তান শাসক গোষ্ঠী মেনে নিতে পারেনি তারা ষড়যন্ত্র করে ছাপ্পান্ন দিনের মাথায় আদমজি জুটমিল এবং কর্ণফুলি কাগজ মিলে বাঙালি অবাঙালিদের মধ্যে দাঙ্গা হয় এই দাঙ্গাকে অজুহাত দেখিয়ে যুক্তফণ্ড সরকারকে বরখাস্ত করে এরপরে 1952 সাল 1952 সালে যখন পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী খাজা নাজিমউদ্দিন মোহাম্মদ আলী জিন্নাহ 1948 সালের বক্তব্যকে পূর্ণ উত্থাপন করে যে উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আন্দোলন ও ধর্মঘট করে এ সময় পুলিশ ছাত্রদের মিছিলে নির্বিচারে গুলি চালায় এবং ভাষা শহীদ সালাম বরকত রফিক জব্বার সহ আর অনেকে শহীদ হন এরপরে উনিশশো ছাপ্পান্ন সালে এসে আমরা বাংলাকে পাকিস্তান রাষ্ট্রের দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা পেয়ে থাকি এরপরে উনিশশো সাল যে সালে পাকিস্তান রাষ্ট্রে সামরিক শাসন জারি করা হয়েছিল উনিশশো সালে পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদে পরস্পর বিরোধী মধ্য মারামারির মতো একটি অপ্রীতিকর ঘটনা ঘটে এবং এর ফলে ডেপুটি স্পিকার আলম গুরুতর আহত হয় এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান পাকিস্তান রাষ্ট্রের রাজনৈতিক অবস্থা দিন দিন অবনতি ঘটতে থাকে উনিশশো আটচল্লিশ আটান্ন সালে সাত অক্টোবর প্রেসিডেন্ট এ সিকেন্দার মির্জা দেশের সামরিক আইন জারি করে এ সিকেন্দার মির্জা দেশের সামরিক আইন জারি করার সময় সামরিক প্রধান ছিলেন আয়ব খান এ আয়ব খান সাতাশে অক্টোবর সিকেন্দার মির্জাকে হটিয়ে নিজেকে সামরিক প্রধান এবং পাকিস্তান রাষ্ট্রের রাষ্ট্রপতি হিসেবে অধিষ্ঠিত করে আইয়ুব খান ক্ষমতায় এসে উনষাট সালে সাধারণ নির্বাচন স্থগিত করেন পাশাপাশি আটান্ন সাল থেকে উনিশশো সাল পর্যন্ত পাকিস্তান রাষ্ট্রের সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করে ১৯৬২ সালে আইয়ুব খান একটি সংবিধান রচনা করে এবং এই সংবিধান প্রণয়নের পরে ছাত্ররা পূর্ব বাংলার ছাত্ররা আয়ুব খানের শিক্ষানীতি নিয়ে আন্দোলন শুরু করে তখন আয়ুফ খান এই আন্দোলনে ছাত্রদের সঙ্গে পূর্ব বাংলা বিভিন্ন জনগণ এবং রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল তারপরে উনিশশো সালে লাহোরে বিরোধী দলের সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান বাঙালির অধিকার আদায় ছয়টি দাবি উত্থাপন করে এই ছয়টি দাবি বাংলার ইতিহাসে বাঙালির মুক্তির সনদ নামে পরিচিত এরপরে উনিশশো আটষট্টি সাল দফাকে নসৎ করার জন্য আয়ব খান বঙ্গবন্ধুর সহ পঁয়ত্রিশ জন সামরিক বেসামরিক ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা দায়ের করে যে মামলা বাংলার ইতিহাসে আগরতলা ষড়যন্ত্র মামলা নামে পরিচিত এই মামলার পরে উনিশশো আটষট্টি সালে যখন মামলাটির শুনানি শুরু হয় তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সকল রাজবন্দির মুক্তির দাবিতে মিছিল মিটিং ও দেশে হরতাল ডাকে পুলিশ ছাত্রদের মিছিলে গুলি চালায় এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদ শহীদ হন ছাত্রদের আন্দোলন আরো বেগবান হয় এবং পূর্ব বাংলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ আন্দোলন গড়ে ওঠে তার ধারাবাহিকতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত ছাত্রদের সঙ্গে অধ্যাপক শামচুজ জোহা এই শামসুজ্জাহাকে পুলিশ গুলি করে হত্যা করে এবং আন্দোলন উনিশশো সালে আরো বেগবান হয় এবং সর্ব দলের এবং দেশের সকল জনগণ এই আন্দোলনে অংশগ্রহণ করে ফলে আন্দোলনটি উনসত্তরের কোন অভ্যর্থন রূপ নেয় এই আন্দোলনের ফলে আয়ব খান আগরতলা মামলা প্রত্যাহার করে এবং সকল রাজবন্দিকে নিঃশর্ত মুক্তি দেয় এবং আন্দোলনের ফলে আয়ব খান নিজেও পদত্যাগ করতে বাধ্য হন আয়ুব খান পদত্যাগ করে সামরিক প্রধান ইয়াহিয়া খানের হাতে ক্ষমতা হস্তান্তর করে ইয়াহিয়া খান তখন আন্দোলনরত জনগণকে শান্ত করার জন্য উনিশশো সত্তর সালে পাকিস্তান রাষ্ট্রে জাতীয় পরিষদের একটি সাধারণ নির্বাচন দেওয়ার অঙ্গীকার করে এবং এই অঙ্গীকার অনুযায়ী উনিশশো সত্তর সালের সাতের ডিসেম্বর এক ব্যক্তির এক ভোটের মাধ্যমে দেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং উনিশশো সালের এই নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং দেশের শাসনভার গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করে কিন্তু পাকিস্তান শাসক গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং আওয়ামী লীগের হাতে শাসনভার তুলে দিতে ষড়যন্ত্র শুরু করে প্রিয় শিক্ষার্থী আজকে আমরা প্রথম অধ্যায়ের উনিশশো সাল পর্যন্ত আলোচনা করলাম এরপরে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে সামনে দিন তোমাদের সঙ্গে আলোচনা করবো এই বলে আজকে আমি শেষ করছি আসসালামু আলাইকুম